স্বাগত জানাই সবাইকে আজকের ভিডিওতে আমরা আসাম টেট ইবিএস সিলেবাসের আর একটা টপিক কাল্টিভেটেড প্ল্যান্টস বা চাষযোগ্য উদ্ভিদ আর প্ল্যান্টস ইন ডিফারেন্ট এনভায়রনমেন্ট মানে বিভিন্ন পরিবেশের উদ্ভিদের বৈশিষ্ট্য কীরকম থাকে এই টপিক দুটো নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা দেখি চাষযোগ্য উদ্ভিদ কী তো যে সকল উদ্ভিদ ন্যাচারেলি প্রাকৃতিকভাবে কম পরিমাণে হয় বা প্রাকৃতিকভাবে হয় না আমরা বাণিজ্যিক উদ্দেশ্যে বা আমরা রোপণ করে সেগুলোকে চাষ করি সেগুলোই হচ্ছে চাষযোগ্য উদ্ভিদ যেমন আসামের প্রধান চাষযোগ্য উদ্ভিদগুলো হচ্ছে প্রথমে ধান বা যেটা থেকে আমরা বাদ পাই তো আসামের মৌসুমি ফসল হিসাবে দান জন্মে লোকেরা এটিকে ব্যবসার পরিবর্তে সংস্কৃতির অংশ হিসাবে দেখে তো অসমিয়া মানুষ ধান চাষকে একটা সংস্কৃতির অংশ বানিয়ে ফেলেছে তো বছরের একটা বিশেষ সময় দানের চারা রোপণ করা হয় তারপর একটা সময় দান পাকা পরে সেগুলো কেটে ঘরে আনা হয় তারপর মাড়াই প্রক্রিয়া চলে তো এরকম একটা অসমের জীবনের মানুষের জীবনের সঙ্গে দানের চাষটা মিলে গেছে তারপর চা তো আসামের চা শুধু ভারতে নয় সমগ্র পৃথিবী বিখ্যাত আমরা সবাই জানি ভারতের প্রায় মোট চায়ের প্রায় সাতান্ন শতাংশ চা আসামে উৎপন্ন হয় আর আসামের চায়ের বিশেষত্ব হলো এই যে আসামে যথেষ্ট প্রাকৃতিকভাবে চা উৎপন্ন হয় কোনো প্রকার সার দেওয়া হয় না ফলে আসামের চায়ের মানও উন্নত থাকে তারপর আসামের আরও একটি চাষযোগ্য উদ্ভিদ হচ্ছে সবজি বিভিন্ন ধরনের সবজি তো এর মধ্যে গ্রীষ্মকালীন কিছু সবজি আছে যেমন ঢেঁড়স শশা স্কোয়াশ লম্বা শিম মটরশুটি এগুলো গ্রীষ্মকালীন সবজি আর শীতকালীন সবজি যদি বলে তাহলে আমরা বলতে লাগবে সরিষা পালং শাক ধনিয়া বাঁধাকপি ফুলকপি পেঁয়াজ ক্যাপসিকাম মাশরুম টমেটো গাজর এগুলো শীতকালীন সবজি তারপর আসামে যথেষ্ট পরিমাণে পাটের চাষ করা হয় পাটের চাষ বিশেষত নলবাড়ি নগাঁও গোয়ালপাড়া বরপেটা দরং এইসব নিম্ন অসমের স্থানগুলোতে পাটের চাষ খুব বেশি পরিমাণে করা হয় তো পাটের চাষের মেইন উদ্দেশ্য হচ্ছে পাট থেকে আমরা বিভিন্ন ধরনের পোশাক দড়িয়ে এই জিনিসগুলো তৈরি করি তো বাণিজ্যিক উদ্দেশ্যে পাটের চাষ করা হয় তারপর এই পাট থেকে পাওয়া আশ থেকে আমরা বস্তা কাপড় বেগ বিভিন্ন মূলক তারপর মাদুর এই ধরনের প্রয়োজনীয় বিভিন্ন জিনিস তৈরি করি তারপর আরও একটি চাষযোগ্য উদ্ভিদ যেটা আসামে খুব বেশি পরিমাণে চাষ করা হয় সেটি হচ্ছে আখ বা কুশিয়ার সুগার কেইন আখ আখের চাষ খুব বেশি পরিমাণে কার্বি আংলং আর ডিমা হাসাও এই দুটি পাহাড়ি জেলায় খুব বেশি পরিমাণে করা হয় আর এই আখই হচ্ছে চিনি বা গুড় এগুলো এগুলো তৈরির মূল কাঁচামাল তো এগুলো ছিল আসামের বিভিন্ন চাষযোগ্য উদ্ভিদ ধান চা বিভিন্ন ধরনের সবজি পাট আর আখ এই পাঁচটি মেইন চাষযোগ্য উদ্ভিদ এবারে চাষের সময়ের উপর ভিত্তি করে ফসলকে বা শস্যকে দুই ভাগে ভাগ করা হয় খরিফ শস্য আর রাবি শস্য খরিফ শস্য বর্ষাকালে চাষ করা হয় অর্থাৎ জুন মাস থেকে সেপ্টেম্বর মাসের মাসের ভেতরে খরিফ শস্যের চাষ করা হয় কারণ এই ধরনের শস্যগুলো জন্মাতে গেলে বা বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় সেই জন্য বৃষ্টির জলের বৃষ্টির জল জমে থাকা অঞ্চলে বা বৃষ্টির জলের সময় এই শস্যের চাষ করা হয় তো খরিফ শস্যের প্রধান উদাহরণগুলো হচ্ছে দান ভুট্টা জোয়ার বাজরা তুলা বাদাম আখ হলুদ এগুলো আর রাবি শস্য তার উল্টো অর্থাৎ রাবি শস্য চাষ করা হয় শীতের মৌসুমে শীতের সময় চাষ করা হয় আর বসন্তকালে কাটা হয় আর এগুলো মাস হিসাবে বললে অক্টোবর বা নভেম্বরের দিকে সেগুলো চাষ করা হয় লাগানো হয় যেহেতু শুকনো সময় এগুলো চাষ করা হয় সেজন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন পড়ে জল সেচ সেচ করে দেওয়ার প্রয়োজন পড়ে প্রধান রবিশস্যগুলো হলো গম ছোলা মটর ওট জব পেঁয়াজ আলু টমেটো এগুলো অর্থাৎ শীতকালের যে শস্যগুলো আমাদের রয়েছে সেগুলো হচ্ছে রাবি শস্য আর গরমকালের শস্যগুলো হচ্ছে খরিফ শস্য তারপর আমরা পড়ব যে বিভিন্ন ধরনের উদ্ভিদ বিভিন্ন পরিবেশে কিভাবে থাকে বা বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের উদ্ভিদ কীভাবে মানিয়ে নিয়ে অভিযোজন করে সেই জন্য বলা হয় যে বাসস্থানের উপর ভিত্তি করে উদ্ভিদগুলোকে জলজ স্থলজ মরুজ লবণাক্ত এরকম ভাগ করা হয় কিছু উদ্ভিদ জলে জন্মে কিছু উদ্ভিদ স্থলজ হয় স্থলজ উদ্ভিদের মধ্যে আবার কিছু মরু অঞ্চলে জন্মে যেখানে জলের খুব অভাব কিছু লবণাক্ত পরিবেশে জন্মে যেমন সাগরের তীরে যেখানে লবণ যে মাটিতে লবণের পরিমাণ বেশি সেই অঞ্চলে জন্মে তো প্রথম আমরা দেখি জলজ উদ্ভিদ জলজ উদ্ভিদ যেগুলো জলে জন্মায় জলে জন্মায় মানে জলাভূমিতে অর্থাৎ মাটিতে জন্মায় অথচ মানে শেকড়টা মাটিতে থাকে কিন্তু জলে বসে থাকে যেমন আমাদের আমরা পুকুরে যেগুলো দেখি হাইড্রিলা পাতাশেওলা পানিকলা পদ্ম কুদীপনা বা কচুরিপানা এগুলো হচ্ছে জলজ উদ্ভিদ তো জলজ উদ্ভিদের মূল বৈশিষ্ট্যগুলো কি জলজ উদ্ভিদের যে অংশটা জলে নিমজ্জিত থাকে জলে ডুবানো থাকে সেই অঞ্চল সেই কাণ্ডটা নরম হয় দুর্বল সরু হয় তারপর জলজ উদ্ভিদের মূল সুগঠিত হয় না জলজ উদ্ভিদের শেকড়টা এত ভালো সুগঠিত হয় না জলজ পত্র রন্ধ্রের সংখ্যা কম থাকে তারপর মূল এবং বড় বড় বায়ু বায়ুকুঠুরি থাকে মানে জলে ভেসে থাকার জন্য খান্ডের মধ্যে যথেষ্ট ফাঁফা জায়গা থাকে এটাকে বায়ুকুঠুরি বলা হয় বায়ার স্পেস তারপর সব অঙ্গ দিয়ে উদ্ভিদ তার সব অঙ্গ দিয়ে জল শোষণ করতে পারে সেই জন্য জাইলেম ফ্লোয়েম বা এই ধরনের পরিবহনতন্ত্র যেগুলো থাকে উদ্ভিদে জলজ উদ্ভিদে কিন্তু এই ধরনের পরিবহনতন্ত্রে খুব একটা থাকে না তারপর মরুজ উদ্ভিদ মানে গরম অঞ্চলে মানে মরু অঞ্চলে যে উদ্ভিদগুলো জন্মে যেখানে জলের খুব অভাব খুব বেশি উষ্ণতা থাকে তো এগুলোর উদাহরণ হচ্ছে ফণি মনসা শতাব্দী উদ্ভিদ খেজুর করবি ঘৃতকুমারী শতমুলি আকন্দ এগুলো হচ্ছে মরুজ উদ্ভিদ মরু অঞ্চলে এইগুলো জন্মে মরু অঞ্চল সাধারণত আকারে মরু উদ্ভিদ সাধারণত আকারে ছোটো এবং ঝুপযুক্ত হয় এগুলো ছোটো ছোটো হয় বেশি লম্বা বড়ো গাছ হয় না এবং জুপের মতো থাকে তারপর এগুলোর কুশ অপেক্ষাকৃত ছোট আকারের হয় কুশের মধ্যবর্তী স্থান সময়ে ফাঁক থাকে না এদের কুষপ্রাচীর পুরু হয় কুশ কুষপ্রাচীরটা পুরু হয় যাতে করে জল বেরিয়ে যেতে না পারে এদের মূল খুব গভীরে যায় কারণ মরু অঞ্চল যথেষ্ট শুকনো জায়গা তো জল পেতে গেলে উদ্ভিদের মূলগুলো অনেক নিচে যেতে লাগে জল শোষণ করার জন্য তারপর এদের পাতা ছোট পুরু গুচ্ছাকার বা কাটায় রূপান্তরিত হয় বেশিরভাগ মরু অঞ্চলে উদ্ভিদের পাতা থাকেই না পাতা থাকলেও যথেষ্ট ছোট হয় আর না হলে পাতাগুলো কাটায় রূপান্তরিত হয়ে যায় যাতে করে পাতা পাতার মধ্য দিয়ে যাতে প্রসেদন না হয়ে জল যাতে বেরিয়ে যেতে না পারে ট্রান্সপিরেশন যাতে না হয় তারপর পাতা ও কাণ্ড অনেক সময় চ্যাপ্টার রসালো সবুজ থাকে তারপর লুনামাটির উদ্ভিদ তো লুনামাটির উদ্ভিদ মানে সাগরের তীরে বা উপকূলীয় অঞ্চলে যে উদ্ভিদগুলো থাকে যেমন বলেছে বোরাক কেউড়া পশুর গোলপাতা হাড়গোজা সুন্দরী এগুলো হচ্ছে লুনামাটির উদ্ভিদ তো লোনামাটির উদ্ভিদ মানে যে মাটিতে লবণের পরিমাণ খুব বেশি এই ধরনের মাটিতে যে উদ্ভিদগুলো জন্মে তাদের বৈশিষ্ট্য তাহলে কী হবে অধিক লবণাক্ত পানি শোষণ করতে অসুবিধা হয় ফলে বৃষ্টির সময় লবণাক্ততা কিছুটা কমে আসতে উদ্ভিদ দ্রুত পানি শোষণ করে সঞ্চিত করে রাখে এই কারণে এদের কাণ্ড পাতা ও মূলকে কিছুটা রসালো দেখায় এই উদ্ভিদের পাতা কাণ্ড এগুলো রসালো থাকে মানে রস বর্তি থাকে কেন কারণ যখন বৃষ্টি দেয় তখন উদ্ভিদ কিছু জল শোষণ করে জমা করে রাখে কারণ বছরে অন্য সময় লবণাক্ত জল উদ্ভিদ ব্যবহার করতে পারে না সেই জন্য বৃষ্টির সময় জল শোষণ করে রাখে এদের ঠেসমূল থাকে যা মাটি সামান্য নিচে বিস্তৃত অবস্থায় থাকে অনেকের আবার শ্বাসমূল থাকে তা দুই ধরনের মূল থাকে ঠেসমূল আর শ্বাসমূল লুনা মাটির উদ্ভিদে তারপর প্রশাসনের হার অনেক কম থাকে অর্থাৎ জল বেরিয়ে যাওয়াটা অনেক কম হয় মাটির গভীরতা বাড়ার সাথে সাথে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ার ফলে অধিকাংশ উদ্ভিদ মূলতন্ত্র মাটির খুব গভীরে না গিয়ে মাটির উপরেই স্তরেই বিস্তৃত থাকে ঠিক মরু অঞ্চলে ঠিক উল্টো মরু অঞ্চলে উদ্ভিদের শিকড়টা মাটির অনেক গভীরে যায় যাতে করে নিচ থেকে জল শোষণ করতে পারে আর মাটির উদ্ভিদে মাটির মধ্যে লবণাক্ততা যত গভীরে যাবে তত লবণাক্ততা বা লবণের পরিমাণটা বেড়ে যায় বলে উদ্ভিদের মূলটা খুব নিচে যায় না উপরে মোটামুটি একটা উপরের স্তরেই উদ্ভিদের মূলগুলো থাকে তো এগুলো হচ্ছে লুনামাটির উদ্ভিদের বৈশিষ্ট্য